মাস তিন মাস কথা না হলেও কোনো ব্যাপার না বাসনপত্র কিছু মেজে নিয়েছি কারণ আজকেও অর্ঘ অফিসে খেয়ে যাবে তো বাসনপত্র মেজে বাইরে রেখে দিয়েছি কালকে মাছ ধুয়ে কেটেছিলাম তো এই জায়গাটার অবস্থা খুব খারাপ ছিল আর এখানে মাছ বার করে রেখেছি মাছ ধোবো বলে তো কিছু বাসন দিদির জন্য রেখে দিয়েছি কারণ দিদি যখন আসবে তখন অর্ঘ খেয়ে চলে যাবে তো রান্নার জন্য কিছু বাসন দরকার আর খাবার থালা বাসন তো দরকারই তো ওই জন্য আমি কিছু বাসন মেজে নিয়েছি আর যেগুলো লাগবে না সেগুলো দিদির জন্য রেখে দিয়েছি তো মাছটা ধুয়ে আমি রান্নাটা বসাবো এও আমার সাথে দিয়ে সাত সকালবেলা উঠে গেছে আমি বিছানা ছাড়লেই উঠে যাবে তো আজকে সুপার এক্সাইটেড আছি কেন আছি আস্তে আস্তে জানতে পারবেন কারণ কেউ একজন আসছে আর খুব কাছের কেউ একজন আসছে এখানে নতুন জায়গায় আসার পরে মানে এখানে কেউ একজন আসছে মানে এটা আমাদের কাছে একটা স্বর্গ হাতে পাওয়া তো দেখতেই পাবেন যে কে আসছে ওরা মানে জার্নি করে আসছে বেশ অনেকটা দূর জার্নি করে আসছে তো সন্ধে নাগাদ হয়তো পৌঁছে যাবে তো দেখাবো কে আসছে দেখতেই পারবেন কে আসছে এখন বাজে 1:10 অর্ঘ খেয়ে বেরিয়ে গেল আমারও স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে রান্না তো হয়ে গেছে অর্ঘ খেয়ে বেরিয়ে গেছে আর একজন এখানে বসে আছে দাঁড়িয়ে টিভি দেখছে তো এবার আমি ওর খাবারটা নিয়ে আসি দেখি খায় টিভি দেখতে দেখতে যদি খেয়ে নেয় তো খুব ভালো খাওয়া হয়ে গেলে একেবারে ঘুম পাড়িয়ে দেবো একটু ঘুম পেয়েছে বলে মনে হচ্ছে ঘ্যান ঘ্যান করছে তো যারা আসার আছে তারা অন দ্য ওয়ে চলে আসবে হয়তো আর 3-4 ঘন্টার মধ্যে আমি খুব এক্সাইটেড মানে বলে ভাষায় প্রকাশ করতে পারবো না যে এতটা এক্সাইটেড তো ওকে খাইয়ে নিই এবার আমি খাইয়ে নিয়ে তারপর দেখি ঘুমোয় নাকি ওর সাথে সাথে আমিও খেয়ে নেব কারণ যদি ও ঘুমোতে চায় তাহলে আমার খেতে আবার লেট হয়ে যাবে এখন বাজে 2:20 আমার খাওয়া দাওয়া হয়ে গেছে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি তো ওর পাশে গিয়ে একটু শোবো এখন বাজে প্রায় 6টা পুকুন ঘুমোচ্ছে আর আজকে আমাদের বাড়িতে যাদের আসার কথা তারা কাছাকাছি চলে এসেছে মানে আর 5-10 মিনিটের মধ্যে ঢুকবে তো আমি ওই জন্য একটু বাইরে যাচ্ছি বাইরে গিয়ে ওদের জন্য ওয়েট করছি আমি বাইরে এসে দাঁড়িয়ে আছি খেয়ালও রাখতে হবে ছেলেটা উঠে কাঁদছে কি না মানে আমি বেশিক্ষণ না থাকলে ও কান্নাকাটি শুরু করে দেয় আর আজকে কালকে বললাম ওই সামনেটাতে একজনের বাড়ির গৃহপ্রবেশ ছিল আর আজকে এ টেন্ট লাগিয়েছে সম্ভবত কালকে এদের এখানে বোধহয় গৃহপ্রবেশ হবে কালকে এখানেও পুরো জমজমাট হবে এই সাইডটা তো সামনেটা তো করেইছে আর এই সাইডটাতেও করেছে ছাদে জামাকাপড় আনতে যাবো একটু পরে ওরা ঢুকলে তো তখন দেখাবো ছাদে যখন জামাকাপড় আনতে যাবো একটু পরে তো তখন দেখাতে পারবো ওপর থেকে বেশ ভালোভাবে দেখা যাবে ওরা আসুক আমি এখন ওদের জন্য ওয়েট করছি আর প্রে করছি ছেলে যেন এক্ষুনি উঠে না যায় তাহলে ভ্যাঁ ভ্যাঁ কান্নাকাটি শুরু করে দেবে বাইরে আছি আমি মোটামুটি 5 মিনিট হয়ে গেছে একবার দেখে আসি যে পুকুরটা উঠে গেছে নাকি কেন কি আমি এই এখান থেকে দরজাটা বাইরে থেকে দেওয়া না হলে মশা ঢুকবে তো একবার দেখে আসি ঘুমোচ্ছে কি না তো পুকু ঘুমোচ্ছে এখনও আমি দাঁড়াই বাইরে গিয়ে সম্ভবত এবার চলেই আসবে বাইরেটায় গিয়ে দাঁড়াই এই যে ফাইনালি চলে এসছে যার ওয়েট বলছিলাম যে এতক্ষণ ধরে বলিনি কে আসবে কে আসবে কত দিন তোর কথা কেউ বুঝবে না তুই যদি কান্নার বলতে পারিস মানে তুই নামে না জানিস লক হচ্ছে এবার দেখো জোরে টানো জোরে দরজা খুলে হাতে চলে আসি নিয়ে চলে যাবো কোনো অসুবিধা নেই চায় মিমি
এই যে সকাল থেকে যার কথা বলছিলাম আসবে 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 এও আমার ফ্রেন্ড অপরাজিতা ওর হাজবেন্ড অভিক আর এই যে ও হচ্ছে আমার স্কুল কলেজ মানে সব সব পাড়াতু তো সব বলা যেতে ফ্রেন্ড একদম পর্যন্ত আরো চলবে একদম লং রানে মানে আমার মানে আমার হচ্ছে ফ্রেন্ড বলে আপনারা দেখেছেন সেটা হচ্ছে অদ্বিতীয়াকে অদ্বিতীয়া আর অপরাজিতাই হচ্ছে মানে আমার একদম ছোটবেলা থেকে এখনো পর্যন্ত যদিও অদ্বিতীয়া আমার কলেজ ফ্রেন্ড আর ওকে তো আমি স্কুল লাইফ থেকেই চিনি আমাদের কিন্তু তিনজনেরই সেম অদ্বিতী আর মনে হয় আমরা দুজন আছি হ্যাঁ মানে আমারও ওরা দুজন আমাদের কানেকশনটাই অন্যরকম যে এখনো পর্যন্ত অ্যাজ ইট ইজ রয়েছে অ্যাজ ইট ইজ এক মাস দু মাস তিন মাস কথা না হলেও কোনো ব্যাপার না এইখানে চলছে খাওয়া দাওয়া এখন হ্যাঁ এখন বাজে রাত্রি 10টা ভাত বসিয়েছি ভাত করেছি আর ওকে একটু ভাত মাছ ভাজা খাওয়াবো সে সমানে মাছ নিয়ে টানাটানি করে যাচ্ছে ভাত খাবে না ওরা বসে আছে একটু গল্প হচ্ছে তবে ব্যাড লাক অর্ঘর অফিস কিছু করার নেই অর্ঘ আসছে ফোন করলো এক্ষুনি আসবে তো ওরও ভাল লাগছে না অফিসে থেকে কি করা যাবে কিছু করার নেই ব্যাড লাক সে তো একা একা মাছ খেয়েই যাচ্ছে ভালো ছেলে গুড বয় এখনই মাছের কাঁঠা বেছে খেতে শিখে গেছে এখন আমাদের রাত্রের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে তো বেশি কিছু করিনি শুধু মাছের ঝোল আর মাছের মাথা দিয়ে মুগের ডাল করেছিলাম মাছ ভেজেছিলাম অপরাজিতা মাছ ভাজা খাবে বলেছিল তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ডোডোকেও রেডি করে দেব দিয়ে এখন শুতে হবে কালকে সকালবেলা উঠে আমাদের প্ল্যান আছে কোথাও ঘুরতে যাওয়ার তো ওই জন্য আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন তো আজকের মতন এখানেই টাটা